গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। ফুলটা দেখেছেন, এটা কিন্তু সাদা ফুল, মানে রাস্তার ধুলো গাড়ির ধুলোতে এই অবস্থা হয়েছে, সাদাকে সাদা বলে আর চেনা যাচ্ছে না। আজই কিনে আনলাম, মেয়েকে দাঁতের ডাক্তারখানা নিয়ে গেছিলাম, সেখানে দেখি বিক্রি হচ্ছে, দেখে খুব ভালো লাগলো। অনেকগুলোই কালার ছিল, আমরা এই বেছে বেছে তিনটে কালার নিলাম। দেখুন প্রত্যেকটা কিন্তু গাছে কিন্তু তিনটে করে ফুল, দেখুন এটা হচ্ছে জিনিয়া ফুল বলে, জিনিয়া ফুল বলে। বন্ধুরা, আজ রবিবার, একটা স্পেশাল ডে, স্পেশাল দিন যেমন তেমনি পরিশ্রমের দিন কিন্তু আমাদের। রবিবার মানে প্রচুর কাজ করতে, যত কাচাকুচি মাঝামাঝি সব পরিষ্কার করা। তাই সকালবেলা উঠে আপনারা দেখতে পাচ্ছেন বড় ডেচকিতে প্রায় 3 কেজি আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ কেটে, আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি। মেয়ে স্টুডেন্ট যারা আছে 12 জন, আর আমার আছে 6 জনের মতন। সরস্বতী পুজো এবছর ঠাকুর তোলা হয়নি, তখন খাওয়ানো হয়নি, তাদের বায়না, স্টুডেন্টদের বায়না, সরস্বতী পুজোয় আমাদের খাই দিতে হবে। আজ খাই, কাল খাওয়াই করে মেয়ে এর পরীক্ষা, তার পরীক্ষা, মানে দিদিমণির পরীক্ষা, স্টুডেন্টের পরীক্ষা করে করে সময়টা অনেকটাই পার হয়ে গেছে। আজকে একদম সঠিক সিদ্ধান্ত, আজকে খাওয়াবই। তাই সকাল সকাল উঠে একদিকে আলু সেদ্ধ আর একদিকে চা। এছাড়াও সকালবেলা তো অনেক কাজ, আপনারা জানেন আমার বর হচ্ছে সকালবেলা 9টার সময় বেরিয়ে যায়, 9:10-15 নাগাদ। ওনাকে সমস্ত কিছু রান্না করে ভাত যা তরি তরকারি দিয়ে খাবে, প্লাস টিফিনটাও দিতে হয়, তার সঙ্গে চা দুধ, আবার স্টুডেন্টদের পড়ানো আছে, এছাড়া এই যে আজকে টিফিনের ঝামেলাটাও আছে। সব কিন্তু 10টা থেকে 10:30-এর মধ্যে কমপ্লিট করতে হবে, আর আমি একা মানুষ। হ্যাঁ, তাই চা খাইয়ে বরকে বললাম একটু ময়দাটা মেখে দিতে, 2 কেজি ময়দা বরকে বললাম একটু মেখে দিতে। তবে বসিয়ে খাওয়াবো না, প্যাকেট সিস্টেম করেছি, 15খানা প্যাকেট নিয়ে এসেছি। প্যাকেটটা আপনাদের হয়তো দেখাতে পারিনি, কিন্তু যাই, দুধটা যা, দুধটা উঁধলে গ্যাসটা নিবেই গেল, গ্যাসটাকে আবার না জ্বাললেই নয়, গ্যাসটাকে তাই জেলে আর আস্তে একটু আস্তে লো করে দিলাম। চারদিকের কাজ তো, এখানে একবার এখানে একবার ছুটোছুটি করতে করতে দুধ উঁধলে যায়, চা উঁধলে যায়, ঠিক আছে। যাই হোক, এবার চাটা ঢেলে নেবো, আর ওদিকে না প্রথমে ভাত বসিয়েছিলাম, আমি কিছু হোক না উঠেই আগে ভাত বরের মতো বাটি করে অল্প করে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেলেও অনেকটা রেহাই, তাই ভাতটা না আধফোঁটা করে নামিয়ে রেখেছি। আমি চাটা না খেয়ে যেতে আমার শরীরে এনার্জি আসবে না, এতগুলো কাজ একসঙ্গে করবো কী করে, তাই কি করেছি আগে চা ভাত নামিয়ে রেখে, ভাত কিন্তু ফুটে গেছে অনেকটা, হয়েও গেছে, সেটা তবু নামিয়ে রেখে আর চাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা হলে মনটা একটু চা চা করে, তো ব্যাস ভালো করে ফুটিয়ে চাটা একটু নামিয়ে নিলাম। এবার যে ভাতটা আধ ফোঁটা অবস্থায় পড়েছিল সেই ভাতটা এবার বসিয়ে দেব। ভাতও চাই, স্টুডেন্টদের টিফিনও চাই, আবার তাদের সবাইকে ডেকেছি, যেহেতু সবাই আজকে পড়া নেই তবুও সবাইকে আজকে ডাকতে হয়েছে, মানে বিকালে স্টুডেন্ট সকালে স্টুডেন্ট সবাইকে এক টাইমে ডেকে পড়িয়ে দিয়ে আর টিফিনটাও প্যাকেটটাও হাতে দিয়ে দিয়েছি, কারণ এবেলা ওবেলা দুবেলা প্যাকেট দেওয়া তো আর সম্ভব নয়। তবু মেয়ের 12 স্টুডেন্টগুলো আসেনি, তাদের সেই বিকালে আমাকে করে দিতেই হবে, তাদের জন্যে বিকালবেলা আমাকে আবার নতুন করে ভাজতে হবে লুচিটা। তাই সব বাজার করতে গিয়ে কিছু টোস্ট বিস্কুট কিনে এনেছি, বেশ মোটা মোটা, খুব সুন্দর দেখতে, চা দিয়ে খাবো বলে ওজন দরে আমাদের এখানে বিক্রি হয়, সব জায়গাতেই বিক্রি হয় আমি প্রায় দেখেছি। হ্যাঁ, কিন্তু আমার চোখে পড়ে না, এদিনকে চোখে পড়েছে, হয়তো চোখে পড়লেও গাড়িতে উঠে হয়তো যাচ্ছি সেই সময় চোখে পড়লো। হ্যাঁ, আজকে মানে কালকে গিয়েছিলাম বাজারে, কিনে নিয়ে এসেছি, আজকে একটু সকাল সকাল সবাইকে দিয়ে বাইরে সবাই বসে আছে চায়ের জন্য, চাটা খেয়ে নিই, ব্যাস ভাতটা বসিয়ে দিয়েছি, যেটুকুনি বাকি আছে ভাতটা হয়ে যাক, এদিকে মেয়েদের দুধটাও বাকি রয়ে গেছে। আসলে আলুটা তো হতে অনেকটা টাইম লাগছে না, গ্যাস ওভেনের গ্যাসের ওভেনের মুখটা তো ছোটো, কিন্তু সেই হিসাবে তো এই সিলভার ডেচিটা তো বড়, তাপ লাগছে কম।
যাক দুধটা ছেঁকে নিয়েছি, তাদেরও তাড়া আছে, মেয়েরাও খেয়ে পেবে, ছোটো মেয়ে খেয়ে পড়তে যাবে, বড় মেয়ে পড়াবে, দুটো ব্যাচ একসঙ্গে পড়াবে, ওরা তো কিছু হেল্প করতেই পারবে না। বরকে বলতে শুধু ময়দাটা মেখে দিয়ে গেছে, ব্যাস। এবার মশলা মশলা বাটা, প্যাকেট করা, লুচি এক হাতে লুচি বেলা, করা, বাবা খুব কষ্ট। দায়িত্ব নিয়েছি যখন করতে তো হবে। আমার যাকে ডেকেছিলাম কিন্তু তাকে ফোনে পাইনি, যার জন্যে আমাকে একাকেই করে নিতে হলো। বর বলেছিল যা আমার যাকে ডাকতে, কিন্তু তাকে ফোনে পাচ্ছিলাম না, বাধ্য হয়ে আমি একাই সব করলাম, ভগবানকে ডেকে ডেকে করে নিলাম। তবে ঠিকঠাক টাইমে কিন্তু আমি দিতে পেরেছি। দাঁড়ান, চাটা এখন আমি তৃপ্তি করে খাই। চাটা না তৃপ্তি করে খেলে হয় না, একটু বসে ছুটোছুটি করতে করতে এদিকে এক ঘট ওদিকে এক ঘট ও হয় না, চাটা একটু তৃপ্তি করে খেয়ে নিই, তারপর দেখছি, সব একাই করে ফেলবো। ভাতটা প্রায় হয়ে এসছে আর বাকি নেই, আলুটাও প্রায় হয়ে এসছে। ব্যাস ভাত নামিয়ে এ দুধটা বসিয়ে দিলাম, দুধটা হলে এদিকে মশলাটা কষে নেবো। এত বড় ডেচকি, ডেচকিতে নয়, ডেচকি আলু তো প্রায় 3 কেজি আলু, আমার মনে হচ্ছে এই কড়াটা তো ধরবে না, জান তাই মনে হচ্ছে যে মশলাটা কষে, দুধটা হয়ে গেলে মশলাটা কষে আর ওই আলুর মধ্যেই ঢেলে দেবো, আমার মনে হয় এটাই ভালো হবে। ব্যাস দুধ উঠলে উঠেছে, এবার মেয়েদের একটু দুধ খেতে দিয়ে দেবো, দিয়ে আর এদিকে কড়াটা বসিয়ে দেবো। ব্যাস মশলাটা কষতে শুরু করি, আর ওই যে জানালা থেকে পূর্ব দিকে জানালা থেকে সকাল সকাল রোদটা কীভাবে লেগেছে বুঝতে পারছেন, কেনাই যাচ্ছে না, তরকারি কালার ওই মশলার কালারটা দেখি সেটাই কেনাই যাচ্ছে, কীরকমভাবে রোদটা লেগেছে, কীভাবে রোদটা লেগেছে দেখুন, পুরো জানলার রোদটা দেখা যাচ্ছে। ব্যাস আমি বললাম নাড়ে পেরে উঠ পার নাড়তে পারবো না, মশলা কষে আর এই ডেচকিতে ঢেলে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা প্যাকেট হবে তো, বসিয়ে তো খাওয়াবো না, প্যাকেট হবে। এবার যদি এরকম আলুতে যদি একটু ঝোল থাকে তাহলে প্যাকেটে মাখামাখি হয়ে যাবে, ওটাকে একদম বেশি আর জল দেব না, ওটাকে শুকনো করে একদম রেখে দিয়েছি। এবার যেটুকুনি জল থাকবে, শুকনো শুকনো আলুর দম না হলে কিন্তু আবার প্যাকেটে দেওয়া যাবে না। আমার বরের মতো গোটা চারেক করে দিয়ে ওনাকে ছেড়ে দিই, দিয়ে আলুর দমও হয়ে গেছে, লুচিটা ভেজে ওনাকে টিফিনটা দিয়ে তারপর সবার মতো ভেজে নেবো, একটা করে ভাজ 5টা করে ভাজবো আর প্যাকেট করব। ইচ্ছা থাকলে উপায় সবই হয় তাই না। আসলে কী বলুন তো, সব বাচ্চা বাচ্চা স্টুডেন্ট তো, ও তাদের সামলাবো না, লুচি ভাজবো না, আলুর দম করবো না, মশলা বাটবো, মাথা খারাপ হয়ে যাবার। আলুর দমের এটা দেখেছেন খুব সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর, এটা এটা কিন্তু প্যাকেটে দেওয়া যাবে। 2 কেজি ময়দা আর এই প্যাকেট, এই 15টা প্যাকেট হয়েছে। কটা পরে ভাজবো থাক, ওখানে প্যাকেট হয়ে গেছে আর 4-5টা প্যাকেট করতে বাকি আছে, আর এইগুলো আমরা খাওয়ার জন্য
এবার এটা গ্যাসটা ভালো করে জ্বেলে ফেলি, তেলটা গরম করে এবার লুচিটা ভাজি শুরু করি। আর দেরি করলে হবে না, ওদেরও ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। ওদের দেওয়া হয়ে গেছে, এইবার এই যে সন্ধেবেলা দেখুন, এই যে সন্ধেবেলা টুয়েলভের স্টুডেন্ট, এরাই আমাকে বাধ্য করলো, কাকিমা ভিডিও করো, কাকিমা ভিডিও করো। এই যে যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল, আপনাদের ভুলে গেছি দেখাতে। এই ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে তরকারি, টকের ডাল আর ডিমের ঝাল। যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।